আপনি মাঝে মাঝে বুঝতেই পারবেন না যে আপনি ফেসবুকে ঢুকেছেন নাকি বাংলাদেশে ঢুকেছেন, তবে বাংলাদেশের মানুষ সেইভাবে সভ্যতা অর্জন করতে পারেন। যে চট্টগ্রামের সব থেকে বড় মন্দির কৈবল্য ধাম, ইসলাম প্রচারকদের মাজার গুলোকেও কিন্তু আঘাত করা হয়েছে। For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর অশেষ রহমত, আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর অশেষ রহমত এবং আপনাদের এখন তো দোয়াই খুবই ভালো আছি। সো বন্ধুরা, বেসিক্যালি যে ব্যাপারটাকে নিয়ে আজকে আলোচনা করবো, এই আলোচনাটা আমার করার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু আমার কিছু কিছু বন্ধু বান্ধব থেকে শুরু করে নিয়ে যাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, বিশেষ করে আমার সনাতনী ধর্ম অবলম্বী ভাই বোনেরা আমাকে ফেসবুক পেজ বা বিভিন্ন কমেন্টস এর মাধ্যমে কিছু কিছু বিষয় নিয়ে বারবারই বলাতেই আজকের দিনে আমি এই ভিডিওটা আপলোড করছি। তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যদিও ভিডিওটা একটু লম্বা চওড়া হতে পারে, তারপরেও ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতিকে নিয়ে আমরা সেরকম ভাবে তো কোনো রকম আলোচনা করতে পারি না, বিশেষ করে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা, এই অবস্থা সম্পর্কে আমরা অতটাও জানি না। তো বাংলাদেশের যে কোটা আন্দোলন ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে গত 5ই আগস্ট অর্থাৎ গত সোমবার, এই সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তিনি দেশ ছেড়েছেন। তো দেশ ছাড়ার সাথে সাথে বাংলাদেশের সাধারণ জনগণ সহ যে সমস্ত আন্দোলনকারীরা ছিলেন, তারা গিয়ে বাংলাদেশের সংসদ ভবনকে দখল করে নিয়েছে, এবং সেই চিত্র ফেসবুক জুড়ে চতুর্দিকে ছড়াছড়ি। আপনি মাঝে মাঝে বুঝতেই পারবেন না যে আপনি ফেসবুকে ঢুকেছেন নাকি বাংলাদেশে ঢুকেছেন, মানে কেউ হাঁস নিয়ে পালাচ্ছে, কেউ মাছ ধরে নিয়ে পালাচ্ছে, কেউ চেয়ার টেবিল নিয়ে টানাটানি করছে, কেউ বা ফ্রিজ নিয়ে টানাটানি করছে। তো এই ধরনের দৃশ্য কিন্তু ফেসবুক জুড়ে বা ইউটিউব জুড়ে চতুর্দিকে কিন্তু ছড়াছড়ি। এবং সাথে সাথে মেন গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টাকে নিয়ে যেটা আলোচনা, যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা সুরক্ষিত নন, এই বিষয়টাকে নিয়ে অনেকে অনেক রকম ভাবে মন্তব্য করেছেন। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে এমন ভাবে ফুটেজ বা ভিডিও গুলোকে দেখানো হচ্ছে, সেগুলো দেখার পরে সত্যিই মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে ঠিকই, তবে বাংলাদেশের মানুষ সেইভাবে সভ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু একদিকে যেমন ভাবে মন্দির ভাঙা, গির্জা ভাঙা, মূর্তি ভাঙা, এই সমস্ত ভিডিও বা ফুটেজ গুলোকে দেখানো হচ্ছে, সাথে সাথে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের ধর্মস্থান যেটা, বিশেষ করে মসজিদ, এই মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় মাইকিং চলছে। কি মাইকিং চলছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি, সো আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি এবং পরাজিত কুচক্রি মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার, আমার এবং সকলের দায়িত্ব। তাই আমরা সবাই যেন সচেতন থাকি। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি এবং পরাজিত কুচক্রি মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার, আমার এবং সকলের দায়িত্ব। তাই আমরা সবাই যেন সচেতন থাকি। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি এবং পরাজিত কুচক্রি মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার, আমার এবং সকলেরই দায়িত্ব। তাই আমরা সবাই যেন সচেতন থাকি। ধন্যবাদ। আপনারা দেখলেন এই মাইকিং চলছে মসজিদে মসজিদে। এবার ঘটনা হচ্ছে, আপনি হয়তো বলবেন এটা তো একটা মাত্র মসজিদের ভিডিও আপনি দেখিয়েছেন,
ঘটনা হচ্ছে, প্রথমত কথা হচ্ছে যে ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের কাছে মসজিদটা হলো পৃথিবীর সব থেকে পবিত্র স্থান, এবং সেই পবিত্র স্থানে সেইভাবে গিয়ে কেউ ভিডিও বা ফুটেজ এ ধরনের নেওয়া দেওয়া খুব একটা প্রথা চালু নেই। তারপরেও কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যেমন আমি আপনাদের কাছে তুলে ধরছি যে চট্টগ্রামের সব থেকে বড় মন্দির কৈবল্য ধাম, এই ধামের পাহারা দিচ্ছে কারা? ফিরোজ শাহ বড় মাদ্রাসার ছাত্ররা। সাথে সাথে উপরের স্ক্রিনে কিছু কিছু পিকচার আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, তো এই পিকচারগুলো দেখুন আর নিজে নিজে অনুধাবন করুন। একটা কথা বলতে চাই আমি সবসময়, সেটা হচ্ছে যে ব্যক্তি নিজের ধর্ম পালন করতে গিয়ে অপরের ধর্মকে ছোট করে, সেই ব্যক্তি ধার্মিক হবে অনেক পরের কথা, কিন্তু সেই ব্যক্তি আমার নজরে সে মানুষই হতে পারেনি। কারণ যে ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব থাকবে, যেই ব্যক্তির ভিতরে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, অন্যের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে না, সেই ব্যক্তি ধার্মিক তো অনেক পরের কথা, সেই ব্যক্তি মানুষই হতে পারে না। কারণ এখানে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মহামানব প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণী থেকে একটা বাণী হচ্ছে, তোমার হাতের দ্বারা এবং তোমার জবানের দ্বারা যদি তোমার প্রতিবেশী, তোমার এলাকাবাসী সুরক্ষিত না থাকে, তাহলে কখনো তুমি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না। এটা খোদ ইসলামের জনক প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন। এখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেননি যে তোমার প্রতিবেশী মুসলিম, এরকমটা বলেন, তিনি সরাসরি বলেছেন তোমার প্রতিবেশী, অর্থাৎ সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, পৃথিবীর অসংখ্য জাতির মধ্যে যে কোনো একটা জাতি হতে পারে, কিন্তু সে তোমার প্রতিবেশী। তোমার প্রতিবেশী যদি তোমার দ্বারাই, তোমার জামানের দ্বারাই সুরক্ষিত না থাকতে পারে, তাহলে কখনো তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। এবার সাথে সাথে আমি আরো একটা কথা বলে রাখি, যে সমস্ত হিন্দু ভাই বোনরা চিন্তা ভাবনা করছেন বা যে সমস্ত ভিডিও বা ফুটেজ গুলো আপনারা দেখে আপনারা নিজেদের মধ্যে বিচলিত হচ্ছে, সেখানে আমি দুটো একটা কথা বলতে চাই। আমার ভারতবর্ষের পশ্চিমবাংলার বুকে আপনাদের মনে আছে ভালো করে যে বিদ্যাসাগরের মূর্তিকে ভাঙা হয়েছিল, এবং ভেঙেছিল কারা? তারা ছিল নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের কর্মী বা অনুসারী। তাহলে আমার এখানে বক্তব্য হচ্ছে এটাই যে নিজের দেশে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার সময় তোমার হাত কাঁপলো না, অথচ তোমার প্রতিবেশী একটা দেশ, সেই দেশে কোনো একজন মানুষের মূর্তি ভাঙা হচ্ছে, সেই নিয়ে আমাদের বুক ফেটে যাচ্ছে। সাথে সাথে আরো একটা কথা বলতে চাই, যদিও কিছু অমানুষ আবেগপ্রবণ হয়ে হয়তো কোনো কোনো মন্দিরের উপরে আঘাত করেছে, সাথে সাথে এটাও মাথায় রাখবেন অনেক মাজারের উপরে ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের কাছে যারা ইসলাম প্রচারক ছিলেন, সেই ইসলাম প্রচারকদের মাজার গুলোকেও কিন্তু আঘাত করা হয়েছে। তার একটা ছোট্ট পিকচার আপনাদের কাছে তুলে ধরলাম। তো সবশেষে একটাই কথা বলতে চাই, এই ধরনের অরাজকতা যারা করে বেড়াচ্ছে, কে হিন্দু, কে মুসলিম, কে স্বদেশী, কে বিদেশী, এসব কিছুই নয়। আমার নজরে যে সমস্ত মানুষেরা নিজের ধর্ম পালন করতে গিয়ে অপরের ধর্মকে সম্মান করতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন ধার্মিক অনেক পরের কথা, সেই ব্যক্তি মানুষে হতে পারে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং দেশের রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, আপনার প্রতিবেশীদের সঙ্গে খুব সুন্দর আচরণ করবেন। এতটুকুই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।